আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজ সোমবার 3/5/2021 আর ঘরে বসে শিখে আজকে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দ্বিতীয় শ্রেণী ইংরেজি, চতুর্থ শ্রেণী বাংলা এবং পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান ক্লাস হয়েছে। ক্লাস টু সাবজেক্ট ইংলিশ ইউনিট 4 পেজ নাম্বার 8। আর আপনাদের জন্য যে হোমওয়ার্ক রয়েছে, এখন হচ্ছে আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 8-এ বি নাম্বার আপনাদের যে দেওয়া আছে সেইটি আপনাদের হোমওয়ার্ক করতে হবে। সেট, ট্রেস অ্যান্ড রাইট, এখানে যে 5 আছে এই 5টা আপনারা সম্পূর্ণ ভালোভাবে লিখবেন, তার পাশে আবার 5 লিখবেন। আবার আপনাদের এখানে যে ওয়ার্ডে লেখা আছে 5FIVE, এটা আপনারা সম্পূর্ণ ঠিকভাবে লিখবেন, কারণ এখানে ডট ডট দেওয়া আছে এবং এটার নিচে আবার এখানে সেই 5 লিখবেন। আবার এখানে 6, এই 6-এ আবার এখানে লিখবেন, এই 6-রে SIX, এই 6-রে আপনারা এখানে সম্পূর্ণ ঠিকভাবে লিখবেন। আবার ওই একই 6 বানান এখানে আপনারা লিখবেন। তারপর এখানে আছে 7, 7-টা আপনারা ঠিকভাবে লিখবেন, কারণ এখানে ডট ডট দেওয়া আছে এটা। তারপরে পাশে যে বক্স আছে এখানে আপনারা 7 লিখবেন। তারপর এখানে 7 বানান যে রয়েছে এটা আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে লিখবেন এবং আবার সেই 7 বানান এখানে নিচে লিখবেন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের হোমওয়ার্ক। শ্রেণী চতুর্থ বিষয় বাংলা পার্ট 2 পৃষ্ঠা নাম্বার 2। আর ক্লাসের ভিতরে আপনাদের 2টি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। প্রশ্ন, বর্ষায় আকাশে কেমন থাকে? উত্তর, বর্ষায় আকাশ কালো ঘন মেঘ ছেয়ে যায়। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, শরৎকালে 2টি ফুলের নাম বলো। উত্তর, শিউলি ফুল ও কাশফুল। আর আপনাদের জন্য যে বাড়ির কাজ রয়েছে, নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। আর দ্বিতীয়টি হচ্ছে, নিম্নলিখিত যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করবে। এখানে আপনাদের জন্য সে অক্ষরগুলি দেওয়া আছে, প্র, এটা প্র দিয়ে আপনারা নতুন শব্দ তৈরি করবেন, নয় নয় দিয়ে, নয় দ দিয়ে এবং প্যাটকানের মধ্যে ছয় টয় দিয়ে আপনারা শব্দগুলো তৈরি করবেন। চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের বাড়ির কাজ। পাঠ পরিচিতি, শ্রেণী পঞ্চম, বিষয় প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় 1 আমাদের পরিবেশ, আর পাঠ উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। আর ক্লাসে আপনাদের একটি প্রশ্ন আলোচনা করা হয়েছে, উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের উপর নির্ভরশীল করে। আর আপনাদের জন্য যে বাড়ির কাজ রয়েছে, 1 নম্বর, প্রাণী কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল? 2, উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল? 3, বীজের বিস্তরণ কী? 4, পরাগায়ন উদ্ভিদের কেন প্রয়োজন? পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের বিজ্ঞানের বাড়ির কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা থেকে দূরে থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।